ইংরেজ বাজার সদর জোনের 20টি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে মালদা বৃন্দাবনী মাঠে শুরু হলো ক্রীড়া প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীদের অনূর্ধ্ব 12 বছর, 14 বছর, 17 বছর, 19 বছর এই 4টি বিভাগে প্রতিযোগিতা হয়। 65টি ইভেন্টে খেলা হয়। প্রতিটি ইভেন্ট থেকে একজন করে প্রতিযোগীকে বাছাই করা হবে। সেই প্রতিযোগীরা আগামী 6 ও 7 ফেব্রুয়ারি জেলা স্তর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা স্তরে যারা প্রথম হবে তাদের রাজ্য স্তর প্রতিযোগিতায় সুযোগ পাবে। দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, বল ছোড়া সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চলছে চূড়ান্ত পর্বের বাছাই পর্ব। এদিন বৃন্দাবনী মাঠে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের মিছিলের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিং, সদর জোন ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় দেব বর্মন সহ অন্যান্য অতিথিরা। আজকে ছেলেরা 2020 সালের জোনাল অ্যাথলেটিক মিটে অংশগ্রহণ করার জন্য এসেছে। তারা এবার প্রথমবার অনলাইন রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার জন্য এসেছে। কি খেলা হবে এখানে? এখানে অ্যাথলেটিক মিট বলতে রানিং ইভেন্ট, থ্রোয়িং ইভেন্ট এবং জাম্পিং ইভেন্ট, এই 3 রকমের ইভেন্টগুলো এখানে আজকে হবে। কটা স্কুল অংশগ্রহণ করছে এটা? এখানে আমাদের আজকে যারা অংশগ্রহণ করছে তার সংখ্যা 20-র ওপরে আছে। আগামী দিনে এরা কোথায় যাবে? আগামী দিনে এরা এই আজকের খেলায় যারা ফার্স্ট হবে তারা ডিস্ট্রিক্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং ডিস্ট্রিক্ট থেকে তারা স্টেট খেলার সুযোগ পাবে। কটা ইভেন্টে খেলা হচ্ছে এখানে স্যার? এখানে 65টি ইভেন্টে খেলা হচ্ছে। আপনাদের এই যে মূল লক্ষ্যটা, উদ্দেশ্যটা কি খেলানোর? আমাদের উদ্দেশ্য ছেলেমেয়েরা উচ্চতর পর্যায়ে পৌঁছায়, তারা ন্যাশনালে অংশগ্রহণ করার সুযোগ পান, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আজ আমাদের জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সদর জোনে জোনাল স্পোর্টস উপস্থিত আছেন বিভিন্ন স্কুল থেকে আগত ক্রীড়া শিক্ষকরা, আছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু একটি বক্তব্য রাখছি। খুব ভালো লাগছে, সুন্দর ডিসিপ্লিন মতো বাচ্চারা দাঁড়িয়ে আছেন এবং আজকে দিনমান সুস্থভাবে এই খেলাটা পরিচালনা হবে। আমাদের শিক্ষকরা আছেন, নির্ঝনিদি খুব অভিজ্ঞ, আলোদি আছেন, সুদামবাবুরা আছেন। আমি একটাই কথা বলবো, এবারে খুব ভালো লাগলো অনলাইনে ফর্ম ফিল আপ করে সমস্ত খেলোয়াড় সুলভ ছাত্রছাত্রীরা মাঠে এসেছেন এবং আমি আমাদের যে কমিটিতে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, পরবর্তী আরও সুন্দরভাবে স্পোর্টস হোক মালদা জেলা পরিষদ, আমরা আপনাদের পাশে আছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।